আজকের ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের একটি অংশ। এটি ইংলিশ সেকেন্ড পেপার অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে হচ্ছে এইচএসসি বরিশাল বোর্ড 2017 সালে কমপ্লিটিং সেন্টেন্স অংশটি থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ, যে তুমি যদি তোমার ছাত্র জীবনে কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট গেট এ গুড জব ইন লেটার লাইফ, তাহলে তুমি তোমার পরবর্তী জীবনে একটি ভালো চাকরি পাবে না। দে সাপ্লাই অক্সিজেন উইদাউট হুইচ উই ক্যান নট সার্ভাইভ ইভেন এ ফিউ সেকেন্ডস। এখানে গাছের কথা বলা হয়েছে, যে দে সাপ্লাই অক্সিজেন, যে তারা গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, উইদাউট হুইচ, যেটি ছাড়া আমরা আমাদের অস্তিত্ব কয়েক সেকেন্ড পর্যন্ত রক্ষা করতে পারি না, মানে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যদি গাছ যদি আমাদের অক্সিজেন সাপ্লাই না করে। অর্থাৎ কয়েক মুহূর্ত আমরা আমাদের অস্তিত্বের কথা চিন্তা করতে পারি না, কল্পনা করতে পারি না অক্সিজেন ছাড়া। আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট, আমাকে অনেক মনোযোগের সাথে পড়তে হবে যাতে করে আই ক্যান মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, যাতে করে আমি পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারি। উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর সেল ফোন সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার, তুমি কি আমাকে তোমার ফোন নাম্বারটি দিতে পারো যাতে করে আমি আমার মার সাথে কথা বলতে পারি। নো সুনার হ্যাড আই হার্ড দ্য নিউজ দ্যান আই ওয়েন টু সি হিম, এর অর্থ হচ্ছে আমি যেই মাত্র সংবাদটি শুনলাম তখনই আমি তাকে দেখার জন্য গেলাম। দেয়ার ইজ হার্ডলি এনি অন হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, এর অর্থ হচ্ছে এমন কেউই নেই বা এমন প্রায় কাউকেই খুঁজে পাওয়া যাবে না, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, যে ফুলকে ভালোবাসে না, এর অর্থ হচ্ছে ফুলকে ভালোবাসে না এমন লোক প্রায় খুঁজেই পাওয়া যাবে না। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এর অর্থ হচ্ছে জোরে হাঁটো বা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হাঁটো, নয়তো বা তুমি ট্রেন মিস করবে, ইউ শুড মিস দ্য ট্রেন। শি ওয়ান্টস টু বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে চায়। দে শুড নো দ্যাট, তাদের জানা উচিত যে লস্ট টাইম ক্যান নেভার বি রিগেইনড, তাদের জানা উচিত যে হারানো সময় কখনোই ফিরে পাওয়া যায় না, লস্ট টাইম ক্যান নেভার বি রিগেইনড। হি কেম টু মাই রুম হোয়াইল আই ওয়াজ স্লিপিং, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন সে আমার কক্ষে বা রুমে এসেছিলাম।